সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন বিশ্বিক রাশির জাত ব্যক্তিদের আগস্ট মাসটি কেমন যাবে অর্থাৎ এই দুই সালের আগস্ট মাসের ভাগ্যফল বিশ্বিক রাশির জাত ব্যক্তিদের জন্য কী অপেক্ষা করছে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসি পয়লা আগস্ট চন্দ্র আপনার রাশির ভাগ্যস্থানে পরিভ্রমণ করবে সেই সঙ্গে রবি মঙ্গল ও শুক্র যুক্ত হয়ে থাকবে যার ফলে আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ অনেক সহজ হয়ে উঠবে হাত বাড়ালেই সফলতা প্রাপ্ত হবেন অর্থাৎ যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা অপেক্ষা করবে গৃহবাড়ি ভূমি সম্পত্তি যানবাহন ও আসবাবপত্র লাভের স্বপ্ন পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে এবার আসি দুই ও তিন তারিখ কর্ম অর্থ মোক্ষ সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাপ চাঙ্গা হয়ে উঠবে সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন দুটোই সমানতালে শুভ ফল প্রদান করবে মনে রাখবেন এই সময়ে রোপণ করা বৃক্ষ এই সময়ের প্রেম এই সময়ের বিবাহ এই সময়ে জন্মগ্রহণ করা সন্তান ভবিষ্যতের জন্য পাথেহ হবে এবার আসি চার থেকে ছয় তারিখের মধ্য সময়ে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ ফ্লেক্সিলোড প্রভৃতি আসতে পারে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর পশরাস আসবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন শিশুর আগমন ঘটতে পারে তবে মনে রাখবেন অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে দর্শকবৃন্দ এবার আসি সাত ও আট তারিখ দ্বাদশস্থ চন্দ্র খরচ দুশ্চিন্তা শোক দুঃখ দুর্দশা সমানতালে ঘটে চলবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ অর্থ ধার দেওয়া ও নেওয়া ঘাতক বলে প্রমাণিত হবে ঘুস উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন অস্ত্রশস্ত্র বহন ও অপপ্রয়োগ থেকে বিরত থাকুন নসে শ্রী ঘরে ঢুকতে হতে পারে অবশ্য সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সাহায্যের হাত বাড়িয়ে ধরার চেষ্টা করবে এবার আসি নয় ও দশ তারিখ যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন মামলা মোকদ্দমার রায় পক্ষে আসায় হারানো ধন সম্পদ সম্পত্তি ব্যবসা এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দিনটি মানে দিন দুইটি কারামুক্তির জন্য রেকর্ড হয়ে থাকবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে উঠবে যার ফলে আপনাকে সর্বদাই অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে তবে আগুন ও বিদ্যুৎ থেকে সতর্ক থাকার আবশ্যকতা রয়েছে এবার আসি এগারো ও বারো তারিখ ধনভাবস্ত চন্দ্রের সাথে শনি মহারাজ ও কেতুর জুতি পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে এমনকি প্রায় শেষ হয়ে আসা কাজ কোনো প্রভাবশালী শত্রুর প্রভাবে বন্ধ হয়ে পড়তে পারে কর্ম ও ব্যবসা বাণিজ্যের শ্রম অনুপাতে ফল লাভ না হওয়ায় মন বিষণ্ন হয়ে পড়বে শত্রু ও বিরোধী পক্ষরা সোচ্চার হয়ে আপনার ফসলি ক্ষেত লণ্ডবণ্ড করে দিয়েও হবে না যানমালের ক্ষতি সাধনের চেষ্টা করবে মনে রাখবেন কারণে অকারণে অর্থাৎ দোষ না করে দোষী অপরাধ না করে অপরাধী সেই সঙ্গে দুর্ঘটনা রক্তপাত এমনকি ছোটোখাটো অস্ত্রোপচার বা চিকিৎসালয়ে ছোটাছুটি করতে হতে পারে এবার আসি ১৩ থেকে পনেরো তারিখের মধ্য সময়ে ভাই বোনদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রতি প্রসন্ন হয়ে ইচ্ছিত স্থানে বদলি এমনকি পদোন্নতির পথ সুগম করবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ এমনকি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন এবার আসি ষোলো ও সতেরো তারিখ জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন দীর্ঘদিনের ভাঙ্গা প্রেম ও ভাঙা বন্ধুত্ব জোড়া লাগার বিশেষ সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকলেও বিচ্ছেদের সম্ভাবনা নেই শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্বাৎ করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন বাণিজ্যিক সফর লাভদায়ক প্রমাণিত হতে পারে মনে রাখবেন মন সুর সঙ্গীত ও ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে থাকবে এবার আসি আঠারো থেকে বিশ তারিখের মধ্য সময় হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে যোগ্য কর্ম ও উচ্চ শিক্ষার্থে এমনকি ধর্মীয় ভ্রমণজনিত কারণে বিদেশ গমনের সম্ভাবনা অমূলক নয় তবে মনে রাখবেন অধিক লৌকিকতা শত্রুর জন্ম দিতে পারে অবশ্য সেই সঙ্গে প্রচুর উপহার দিয়েও প্রাপ্ত হবেন যতটা না আপনার লৌকিকতায় ব্যয় হবে দর্শক বিন্দু এবার আসি একুশ ও বাইশ তারিখ শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বসবে না এমনকি সিজনাল ব্যাধির সাথে সাথে পুরাতন কণিক ব্যাধি প্রকোপ বৃদ্ধি পেতে পারে শত্রু ও বিরোধী পক্ষরা সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল তীব্র গতির বাহন এমনকি দ্বিচক্রযান এড়িয়ে চলার আবশ্যকতা রয়েছে প্রেমী যুগল সতর্কতার সাথে চলাফেরা করুন নচেত অর্থ ও মানদণ্ডে দণ্ডিত হতে পারেন এবার আসি তেইশ থেকে পঁচিশ তারিখের মধ্য সময়ে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে নিঃসন্তান দম্পতির জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ইলেকট্রনিক সামগ্রী এমনকি খেলনা সামগ্রীর পশরা আসবে পিতামাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে এমনকি তাদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন তবে মনে রাখবেন দুর্জন আত্মীয়বেশে আপনার সুখের সংসারে অশান্তির অনল জেলে দেওয়ার চেষ্টা করবে এবার আসি ছাব্বিশ ও সাতাশ তারিখে অষ্টমস্ত চন্দ্রের সাথে রাহু জ্যোতি আপনার জীবনটাকে আমাবস্যার অন্ধকারে গিলে খাবে এমনকি জীবনে চন্দ্রগ্রহণ হতে পারে আপনার জীবনে না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে চোর বা জগদান পার্টি লুটতরাজ প্রভৃতির খপ্প থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখা সমীচীন হবে অবশ্য মামলা মোকদ্দমার রায় পক্ষে আসায় সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারামুক্তির জন্য রেকর্ড হয়ে থাকবে বা সম্ভাব্য ক্ষেত্রে কারামুক্তি দিবস বলে গণ্য হবে দর্শকবৃন্দ এবার আসি তিরিশ ও একত্রিশ তারিখ কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগাম করবে ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে দীর্ঘদিনের কলহ বিবাদের মীমাংসা হবে সেই সঙ্গে ব্যবসায় প্রচুর লাভবান হবেন ও ব্যবসার বহুল প্রচার ও প্রসার ঘটবে বিদ্যাশিক্ষায় ব্রতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে গৃহ সুখ বজায় রাখতে জীবন সাথীর গুরুত্ব দেওয়া সমীচীন হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন অর্থাৎ বিশ্বিক রাশির জাত ব্যক্তিদের আগস্ট মাস দু কেমন যাবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনায়